এটা অনেক আগের পূজা, 100 বছরের পুরানো পূজা, এটাকে বলে নীল পূজা। এটা আব্দুল্লাহপুরের এক ঐতিহ্য, বিক্রমপুরের ঐতিহ্য বলতে পারেন। এখানে প্রতি বছরে ত্রিশে চৈত্র হয়। এটা সকাল থেকে সকালে শিবপুরি হয়, বিকালে লাল কাজ হয়, রাত্রে কালী কাজ হয়। 100 বছরের পূজা আমরা ছোটবেলার থেকে দেখি। 100 বছর প্রতি বছর আর কি পুজোটা হয়, এই জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, যার ভালো লাগে দূর দূরান্ত ভাই বন্ধু সবার খবরটা নিয়ে আসে। আমরা নিজেকে